एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के सोमवार देखते ही पाच अफिसर जो पुरोपुरी रेडी हो गए और स्नान सकाल बेला पुजो देवा कमप्लीट यदि स्नान पुजो देवा कमप्लीट एखे हमार ब्रेकफास्ट ब्रेकफास्ट कर नहीं हलो हमार लांच डालिया। तो हम दोजन ही रेडी गे आज के थे टाना आर एक सप्ताह शुरू। तो चलो अफिसे जावा जा बड़िए तुम्हारे संगे आ दसटा पाँच और अफिसे पहुँचे गे साढ़े छटा अफिस थेके बेरिए पड़ेछि और खूब ताड़ाताड़ी एक गुड न्यूज आछे। गुड न्यूजटा कि एखोनी तुम्हारे बोलछि ना, डिसेम्बर मासे तुम्हारा अवश्य जानते पारबे, डिसेम्बर मासे प्रथम दिके जानते पारबे। तो एटार जोन्नो तो आमी खूब बेशी एक्साइटेड, एखोनी किछु रिविल करछि ना, आस्ते आस्ते सबकिछु जानते पारबे। तो चलो जाए ओ होयतो एसे दाई। आजके नतून ब्यागटा निये अफिसे एसेछि। तो आमी बेसिकाली साइड ब्यागगुलो निये आसतम बाट এই ব্যাগগুলোতে বেশি কমফোর্টেবল হয় অফিসে আসা, মানে ক্যারি করাটা বেশি কমফোর্টেবল, সেই জন্য এখন এই ব্যাগগুলো নিয়ে আসছি। ওই যে আমাদের বিট্টুদা এসে দাঁড়িয়ে আছে, বাবা এখানে কি পড়াশোনা করছে বসে বসে। টাটা টাটা। অফিস থেকে বাড়িতে পৌঁছে গেছি আর আসার সময় ডিম নিয়ে এসেছি। আর এই হলো আমাদেরকে যেটা বলেছিলাম একটা গুড নিউজ আছে, তো এখনই এটা রিভিল করছি না, আস্তে আস্তে রিভিল করব। আসার সময় এখানে ডিম শেষ হয়ে গিয়েছিল, আমাদের ডিম নিয়ে এসেছি। এখানে আছে হাঁসের ডিম আর এখানে পোলট্রির ডিম। আজকে যেহেতু সোমবার, আজকে কিছু না, আজকে জাস্ট একটু সেদ্ধ ভাত রান্না করব। আর কালকের জন্য ও নাকি ডিম ভাজা, মানে পেঁয়াজ দিয়ে ডিম একদম ভাজা ভাজা টাইপের করে রাখবে বলছে। তো ও এই কাজগুলো করুক, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কিছু একটা আগে খেয়ে নিই, তারপরে স্নান করে আমি পুজোটা দিয়ে নেবো। এসেই স্নান করে চলে এসেছি আমি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। চলো আগে পুজোটা দিয়ে নিই। আর প্রচণ্ড আবার প্রচণ্ড গরম পড়েছে, বিশ্বাস করবে না। দেখো এখানে আমার কলা কলা টলা রাখা আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে এতটা গরম পড়েছে। কমপ্লিট। এইবার সকালবেলা এখানে কিছু কাপড় ধুয়ে রেখে গেছিলাম, কাপড় মেলানোর টাইম হয়নি, এবার এগুলোকে মেলতে হবে। ও তো দেখছি এখানে রাতের জন্য পটল ভাজা, কাঁকরোল ভাজা, আরও দেখছি ভাত। এইবার আমার এদিকে কিছু কাজ আছে, আমি কাজগুলো সেরে নিই। কিছু কাপড় চুপড় আছে আর এই পলাগুলো কালকে পরেছিলাম, আজকে খুলে নিয়েছি, কারণ এত ভারী পলা মানে সবসময় পরে রাখাটা ঠিক না, তো খুলে নিয়েছি, রেখে দেব। আমার তো কাজ কমপ্লিট, আর যতক্ষণে আমাদের বিট্টুদা রান্না বান্না করছে ততক্ষণে আমি একটু রেস্ট করে নিই। যদিও প্রায় সময় কাজে প্রচণ্ড হেল্প করে, তো আজকে পুরো রান্নাবান্নার দায়িত্বটা যেহেতু ওর উপরে, তো ততক্ষণে ভাবছি আমি একটু রেস্ট করি। সোমবারে নিরামিষ খাই। তো আমি এসে স্নান করে পুজো টুজো দিয়েছি, ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখলাম। আর ও এখানে ওই পটল ভাজা, কাঁকরোল ভাজা আর কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছে, করে ওইখানে স্নান টান করে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। একটা খালি বসো না, ও একটা ছিল বাটির মতো আমি খেয়ে গেছি।
বরের সঙ্গে ভালো ভাব জমাচ্ছ তাই বুঝি? ঠিক আছে বল, আমার কোনো অসুবিধা নেই, আমি একটুও হিংসে করি না, একটুও না, একটুও হিংসে করি না। এই মজাগুলোই তো থাকবে, আর কি যাবে সঙ্গে বলো? এই জিনিসটা, হ্যাঁ এই ব্যবহারটাই সঙ্গে যাবে, আর কিছু যাবে না। সেটাই তো, নাতি নাতনিদের সঙ্গে মজা করবে না তো? হ্যাঁ সেটাই, কিছুই সেটাই সেটাই, মানুষের ব্যবহারটাই সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, আমি একা খাবো না, বরকে দিয়ে খাবো। এসো আবার, না 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 ঠাকুরের, খেয়েছো সিন্নি? আচ্ছা আচ্ছা, তুমিও করেছো সিন্নি? আমি ওই আমুলের দুধ নিয়ে এসেছি, না কি করবো। ঘরে ঠাকুমা এসেছিল দেখলে, অনেকক্ষণ যাবো ঠাকুমার সঙ্গে গল্প হলো। অ্যাকচুয়ালি কালকে সিন্নি প্রসাদ ঠাকুমাকে দিতে গেছিলাম, এই যে প্লেট বাটি এই সমস্ত কিছু, তো ঠাকুমা এখন আসার সময় আমাদের জন্য নারকেলের নাড়ু নিয়ে এসছে। তো অনেকক্ষণ যাব ঠাকুমার সঙ্গে গল্প করলাম, ইয়ার্কি করলাম, আর ঠাকুমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু মানে বাড়িতে থাকি না, তো ফ্ল্যাটে সেরকম কারোর সঙ্গে ইন্টারাপ্ট আমাদের হয় না, যেহেতু আমরা থাকি না, বা আমরা যখন বেরোই সবার ঘরে দরজা বন্ধ থাকে, আমরা যখন আসি তখনও দরজা বন্ধ থাকে। একমাত্র আসা যাওয়ার সময় ঠাকুমা যেহেতু একদম নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে থাকে, আসা যাওয়ার সময় ঠাকুমার সঙ্গে দেখা হয়, তো বেশ ভালো লাগে। আর খুব মানে ফুর্তিবাজ মহিলা, বেশ ভালো লাগে। আমার শাশুড়ি মাও ঠাকুমাকে বেশ ভালোবাসতেন। তো একটা নাড়ু খেয়ে দেখি, যদিও কালকেও দুটো দিয়েছিল, আমি দুটো খেয়েছি, এবার আবার এখন দিয়ে গেছি। বেশ ভালো হয়েছে। তো এই হলো আজকে আমাদের ডিনার, এখানে আলু কুমড়ো সিদ্ধ করেছে ও, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে করেছে টমেটো দিয়ে ডাল, আর এইখানে ও কালকের জন্য রান্না করে রেখেছে ডিম পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা। আর সুন্দর করে গ্যাস ট্যাস মুছে একদম রেখে দিয়েছে, আর ডালটা প্রেশার কুকারে রান্না করেছে, এই যে এখানে ডাল। ডিনার আমাদের কমপ্লিট, এখন বাজে 10:30, এবার শুয়ে পড়ব, কারণ কালকে থেকে চেষ্টা করব আবার সকালবেলা জিমে যাওয়ার, জিম কন্টিনিউ করার, কারণ মানে টানা অনেক দিন বন্ধ হয়ে গেছে, আর যেটার খেসারাও তোমাদেরকে দিতে হচ্ছে, অনেক দিন বন্ধ হয়ে গেছে, পুজো পুজো করে তার আগে থেকেই বন্ধ হচ্ছে। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো, চেষ্টা করব কালকে যাতে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে পারি। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি খুব ছোটো একটা ভিডিও হয়েছে, যদি এই ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর বেশিক্ষণ সময় ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, ঘেমে অবস্থা খারাপ, চলো টাটা।